নমস্কার। সিসিটিভি প্রত্যেকটা দর্শককে জানাবো ফোনের লাইভ অনুষ্ঠানে। মাতা অনামিকা লাইভ অনুষ্ঠান মানে আপনারা জানেন যে কিভাবে সমস্যা থেকে বেরে করে আসার পথটা আমরা দেখে নিতে পারবো। যারা লাইনটি পাবেন তারা তো তাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। কিন্তু জেনারেলি কি হয়, প্রত্যেকের প্রশ্নের পুরোটা উত্তর দিতে গেলে কিন্তু এই সময়টা ভীষণই কম, মানে একজনেরও হয়তো সব প্রশ্নের উত্তরে 25 মিনিটে দেওয়া সম্ভব না বলেই হয়তো আপনারা ছুটে যান সমাধানের আশায় চেম্বারে। কিন্তু একটা যে সমস্যা নিয়ে কথা যখনই হয় তার মানে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিকে কি করে পজিটিভিটিতে ট্রান্সফার করানো যেতে পারে সেটা কিন্তু দীর্ঘ বছর ধরে ওনার প্রয়াস রয়েছে, ওনার চেষ্টা রয়েছে। জ্যোতিষ মাধ্যমে ডেফিনেটলি বিচার করে, তন্ত্রের মাধ্যমে কিন্তু 100% সমাধান করে। সেই তন্ত্র সাধিকা হিসাবে তিনি যখন কোনো টিপস বলুন, টোটকা বলুন, সমস্যার রেমেডি বলুন আপনাদেরকে দেয়, বারবার কিন্তু বলে যে এটি কিন্তু কার্যকরী, ম্যান টু ম্যান ভ্যারি করে একটা টোটকা বা টিপসের কিন্তু এফেক্ট আপনি কম বেশি পাবেন। কিন্তু বাচ্চার যখন অ্যানালাইসিস করা হয় সেই এফেক্ট কিন্তু আপনি কম বেশি না 100% পাবেন যদি সঠিক প্রতিকার সঠিক সময় গিয়ে করিয়ে আনেন। কিন্তু এখনো তো আমরা অনেক চিন্তা ভাবনা করি, যাবো কি যাবো না, বা আরেকটু দেখে নি বা মিলিয়ে নি বুঝে নি, ঠিক আছে। তাদের জন্যই কিন্তু প্রত্যেকটা পর্বে কিছু না কিছু পাওনা থাকে, উপরি পাওনা বলতে পারেন। নেগেটিভ এনার্জি সবসময় আমাদের জীবনে সমস্যা আনতে পারে, সেটা হতে পারে আমাদের জীবনে, হতে পারে একটা আমাদের এফেক্ট ফেলতে পারে বাস্তুতেও। সেই নেগেটিভিটি কি সত্যি করে একটা তন্ত্র সাধিকা কিভাবে তার থেকে আপনাদেরকে বের করে আনবে, বা আপনি বুঝবেন কি করে যে আপনার নেগেটিভিটি কি শুধু নজর দোষের মধ্যে পড়ছে, বা সেই নেগেটিভিটি কি কোনো তন্ত্রক্রিয়া দ্বারা? সেই নিয়ে কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হবে লাইভ অনুষ্ঠান। প্রতিশ্রুতি দেওয়া যাচ্ছে না যে সমস্ত বিষয়টা কমপ্লিট করা যাবে, এটুকু বলা যেতে পারে। যারা লাইনে আসবেন তার মাঝে মাঝে যারা অপেক্ষা করছেন তাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা দিদি করবে, কারণ মাতা অনামিকা মানে খালি হাতে আপনারা কোনোদিনই ফিরে যাননি, আজও ব্যতিক্রম হবে না। স্টুডিওয় আজও উপস্থিত রয়েছে বৌদ্ধ সন্ত্রিক তান্ত্রিকা, এছাড়াও কিন্তু স্বপ্নাদিষ্টা মা বগলা মুখের সাধিকা দিদিকে জানাই আপনাদের আমাদের তরফ থেকে অনেক অনেক স্বাগত। নমস্কার দিদি। একটা কথা যেটা বললো দিদি, নেগেটিভিটি কিন্তু সবসময় আপনি প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে বলেন না, বাচ্চাদের সবসময় যে চেষ্টা করা হয় কোন কোন পজিটিভিটি তোলা, কিন্তু প্রশ্ন যখনই কোনো ক্লায়েন্ট করলো কি দর্শক করলো অনেক সময় দেখা যায় যে যে জায়গাটা নেগেটিভ সেটা কিন্তু তুলে ধরা তার প্রশ্ন না থাকলেও। এই জায়গাটা আমি বলে দিই, কারণ হচ্ছে সে তো একটা জানার জন্য ফোন করেছে, হয়তো সে জেনে আর হয়তো চারটা মানে কাউকে দেখালেও না, বা অনেক অনেকের এরকম আছে যে লাইভেই শুধু মানে একটু জানলো বা বিষয়টাকে সিরিয়াসলি নিল না, সিরিয়াস নিল না। তো যখন দেখি মানুষের ভালো থাকার স্বার্থেই, তখন আমি বলে দিই আপনার এই জায়গাটা এটা হতে পারে, তো আপনি সেটার একটুখানি ট্রিটমেন্টটা করে নিন, না হলে কি হবে বিপদে পড়ে যাবে, তখন ভাববে যে আমি তো এত জায়গায় লাইভে হয়তো ট্রাই করেছি কখনো তো কেউ বলেনি, তাহলে তো আমি একটু আগে সাবধান হতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমি যদি দেখি কারোর বিপদ রয়েছে বা শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসার রয়েছে, সেটা আমি কিন্তু তার প্রশ্নের বাইরেও কিন্তু আমি দেখে বলে দিই যে এইটা আপনার রয়েছে, এটা আপনি ঠিকঠাক করে নিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা নেগেটিভ কথা বলি বা আমাদের নেগেটিভ এনার্জি কথা বলি, বা যেটাকে আমরা বলি না যে কোনো ক্রিয়া করা একটা আমার ক্ষতি করা, সেটা তো অনেক ক্ষেত্রে হতে পারে, আমার ব্যক্তিগত জীবনে হতে পারে, আমার বাস্তুর ক্ষেত্রে হতে পারে, অবশ্যই নিশ্চয়ই হতে পারে। যে কোনো কারণে দেখা যায় মানুষের জেলাসির জন্য মানুষ মানুষের ক্ষতি করছে, আবার দেখা যাচ্ছে কোনো কারণে একটু অপেক্ষা করুন, আর আবার দেখা যাচ্ছে যে বাস্তুতে নেগেটিভ কিছু রয়েছে, এগুলো আমি নিয়ে বিস্তারিত পরে আলোচনা করছি, আমি দেখে নিই। হ্যাঁ, কি আছে একটু কথা বলবো। নমস্কার বলবেন, সাথে কি আছে? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কার বিষয়ে জানবেন? মেচেতা। একটু জোরে বলবেন দিদি ভাই, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সুচিতা গ্রিন। ডেট অফ বার্থ বলুন। 11/5/1993। সময়? 12/5 না, 11/5/1993 তাই বললেন তো? 94। সময়টা বলুন, জন্মস্থানটা বলবেন। জন্মস্থান? মেয়ের বিষয়ে কি জানবেন? সন্ধে 7টা বললেন তো জন্ম সময়? হ্যাঁ, সন্ধে 7টা। বিয়ে নিয়ে প্রশ্ন, কি বিয়ের চেষ্টা করছে, বিয়ে কবে হবে সেটা জানতে চাইছেন? আজকে প্রথম দেখছেন আপনি অনুষ্ঠান?
আগে থেকে দেখছেন? আচ্ছা, কোনোদিন কোনো টোটকা করেছেন? যা যা বলা হয় এখান থেকে কিছু করেছেন? না, কিছু করা হয়নি। মেয়ের বিয়ে কবে হবে এটা ওনার প্রশ্ন। সাথে থাকুন আপনি, দিদি দেখে বলে দিচ্ছে, শুনে নিন। বৃহস্পতি বকরি অবস্থায় বসে আছে, ঠিক আছে? বৃহস্পতির কারণে বিবাহে একটু বিলম্ব হবে, তাছাড়াও সময়টা এখন শুভ নয়। এখন যদি আপনি কোনো প্রতিকার না করে এর বিবাহ দেন, মানে রাহুর দশা চলছে 2031 সাল পর্যন্ত চলবে, এই রকম রাহুর দশা চলাকালীন যদি আপনি বিবাহ দেন, তাহলে কিন্তু আপনার এই মেয়ের বিবাহিত জীবনে নানান রকম সমস্যা আসবে। তো সেক্ষেত্রে সেই প্রতিকার করে তারপরে দেবেন, এবং পাত্র কিন্তু ভালো একটা খুব একটা পাবেন না। মাঙ্গলিক যোগটা নেই, সেটার থেকে আপনার নিশ্চিন্ত রয়েছেন, মাঙ্গলিক দোষ নেই, কিন্তু কি দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আসবে, বিবাহে একটু বিলম্ব আছে। যোগটা তো শুনুন, যোগটা এর রয়েছে, কিন্তু বিলম্ব হচ্ছে তো গ্রহ বাধার জন্য, গ্রহ বাধার জন্য আর তো দেরি হচ্ছে। যোগ এখন চলছে, বিবাহের যোগ, কিন্তু গ্রহ বাধার জন্য বিলম্ব হচ্ছে। যোগ থাকলেই তো সবকিছু হয় না, যোগ থাকলেও সেটা অনেক রকম গ্রহ বাধার জন্য সেটা কিন্তু কেটে যায়, বা বিবাহ হয়ে ভেঙে যায়, বা বিবাহ মানে পিড়িতে বসেও মেয়ে উঠে পর ছেলে মেয়ে দেখা যায়, বিয়ে পিড়িতে বসেও বিয়ে হয়ে বিয়েটা হলো, সেগুলো নানান রকম সমস্যা তৈরি করে গ্রহরা। তো সেক্ষেত্রে সেগুলোর প্রতিকার করে তারপরে আপনি বিবাহ দেবেন। একটু ঠিক করেই নিন, কাউকে আপনার কাছাকাছি কাউকে দেখিয়ে একটু যোগাযোগ করে, কারণ আপনি যোগটা একটা মানে ভাইটাল একটা জায়গা, যেটা যোগটা চলছে, যদি ওভারঅল দেখা হয় বিবাহের যোগ চলছে কিন্তু এফেক্ট পাচ্ছে না। এই জায়গায় কিন্তু প্রতিকারের প্রয়োজন, যে শুভ যোগটার ফলটা আমরা পাই না কেন, তার উত্তরটা পেলেন, কিন্তু ঠিক করানোর জন্য কিন্তু এটাই সময়। আগে আপনারা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, একবার যোগাযোগ করে নিন, যার যে সমস্যা বেরিয়ে আসার জন্য কিন্তু খণ্ডন ক্রিয়া প্রয়োজন। নমস্কার, বলুন কে আছে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আপনার ডেট অফ বার্থ বলবেন। 8/8/1972, তাই তো? জন্ম সময়টা বলুন, জন্মস্থানটা সকাল 6:25 সকাল, জন্মস্থান কলকাতা। কলকাতা। কেমন লাগে দিদির অনুষ্ঠান? দিদির অনুষ্ঠান খুব ভালো লাগে, দিদির অনুষ্ঠান সবসময় দেখি। আজকে প্রায় 3 মাস ধরে চেষ্টা করছি। 3 মাসের আগে যখন অনুষ্ঠানটি দেখতেন, সময়টা, হ্যাঁ সময়টা হচ্ছে সকাল 6:25, জন্মস্থান কলকাতা। কখনো কোনো টিপস টোটকা অ্যাপ্লাই করা হয়েছে? প্রত্যেকটা অনুষ্ঠানেই তো বলা হয়। হ্যাঁ দিদি, হ্যাঁ 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 করেছে, মানে দিদি যে টোটকা গুলো বলে করেও ছিলাম, মানে বুঝতে পেরেছি। তার মানে নিয়মিত দেখার ফল পেয়েছেন আপনি, তাই তো? এবার আজকে জানবেন কি, বলুন কি প্রশ্ন আছে আপনার। হ্যালো, হ্যাঁ আপনি কি জানতে চাইছেন বলুন, আপনার প্রশ্নটি রাখুন। আমার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না সেটা। আচ্ছা, শারীরিক সমস্যা রয়েছে? শারীরিক সমস্যা বর্তমান যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এখন চলছে হচ্ছে, দশাটা বিচার করে নি তারপর আমি বলছি আপনার চার সম্পর্কে। আপনার প্রথম কথা হচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে, বৃহস্পতি নিচস্থ অবস্থায় বকরি অবস্থায় রয়েছে, হ্যাঁ তো, এবং হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার গ্রহণযোগ রয়েছে। তো সেক্ষেত্রে শারীরিক দিক থেকে দেখা যাবে যে আপনার মাথার যন্ত্রণা, মাথা ভার হয়ে যাওয়া, পেটের কিছু প্রবলেম, হঠাৎ হঠাৎ করে রোগ মানে মানে শরীরে তৈরি হওয়া, এই সমস্যাগুলো নিয়ে আপনি ভুগছেন তো? হ্যাঁ দিদি একদম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি একটু মাঙ্গলিক দোষটা খণ্ডন করুন, সেটা থেকে অনেকটা রেহাই পাবেন। আর চারটা বিচার করে নিন, বা একটা মৃত্যুঞ্জয় বা মহামৃত্যুঞ্জয় কবচ আপনি ধারণ করুন। এক্ষেত্রে মানে অনেক যুগ্ম গ্রহ মিলে তো এগুলো করছে, বিভিন্ন মানে রোগটা বিভিন্ন গ্রহগুলো এমন ভাবেই রয়েছে। তো সেক্ষেত্রে আপনি মৃত্যুঞ্জয় বা মহামৃত্যুঞ্জয় ধারণ করুন, সেক্ষেত্রে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। সেটা ধারণ করতে গেলে কি করতে হবে জানেন তো? দিদির সঙ্গে যোগাযোগ করে নিন। মাঙ্গলিক দোষ খণ্ডন হয়নি তো আপনার? হ্যাঁ দিদি বলুন।
বলছি, আপনার কি মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে? মাঙ্গলিক খণ্ডন করেছিল আমার মা, আচ্ছা করেছিল বিয়ের আগে, কিন্তু তারপর তো জানে ঠিকঠাক হয়েছে কিনা জানি না। আপনি যখন বলছেন তাহলে আমি ফোন করে নেবো। হ্যাঁ, না না, আপনি যদি দেখা করেন দেখলে বোঝা যাবে হাতের রেখা, মানে আমি যদি এখানে চার্ট খুলি না, কারোরই কোনো প্রতিকারের কিছু বোঝা যাবে না। প্রতিকারে কি রেজাল্ট দিচ্ছে না দিচ্ছে সেটা হাতের রেখায় বোঝা যায়। ব্যারাকপুরে যারা দেখাতে চাইছেন পাবেন, যারা চাইছেন রানাঘাটে দেখাবো, দূর দূরান্তে চেম্বারে যারা দেখাতে চাইছেন যেমন বর্ধমান, কৃষ্ণনগর, মেচেদা, মেদিনীপুর, তার পাশাপাশি যারা হাওড়াতে দেখাতে চাইছেন তারা কিন্তু এখন থেকে দিদিকে হাওড়াতেও পাবেন। এবার প্রশ্ন হচ্ছে কবে কখন আপনার অ্যাপয়েন্টমেন্ট, যখন মোবাইলে করবেন মোবাইলে বুকিং নাম্বারে ফোন করবেন, অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হবে কোন চেম্বারে কখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। কে রয়েছেন, নমস্কার বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। সোমা বললাম বলছি। কোথা থেকে বলছেন? কার বিষয়ে কথা? হ্যাঁ, কার বিষয়ে কথা? আমি আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, আপনার ডেট অফ বার্থ বলুন। 27/9/1977। সময়? 27/9/1900 কি জানবেন দিদি ভাই, কি প্রশ্ন আছে বলুন? বিবাহিত জীবন কেমন কাটবে আর কর্মজীবন নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, কর্মটা কেমন, কিছু করা হচ্ছে এই মুহূর্তে, কোন কর্মের সাথে যুক্ত রয়েছে? আচ্ছা, বেটার প্রাইভেট সেক্টরে ছিল, ছেড়ে দিয়েছে। বেটার কোন জব কবে হবে এটা আপনার প্রশ্ন কি? আমি বলে দিচ্ছি, এখন কোনো জব করি না। হ্যাঁ আমি বলছি, সেটা প্রথম কথা হচ্ছে এখানেও আমি দেখতে পাচ্ছি কাল সর্পযোগ গ্রহণ যোগ রয়েছে। হ্যাঁ, কাল সর্পযোগ এবং গ্রহণ যোগ দুটোই কিন্তু রয়েছে। আমি আলোচনা করি যে কাল সর্প থাকলে কি হয়, কাল সর্প রোগ থাকলে, যোগ থাকলে কোনো বেটার কিছু, ভালো কিছু আশা করা যায় না, তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো। প্লাস যে কর্ম বারবার কিন্তু পরিবর্তন হয়। এবার হচ্ছে যেহেতু এখানে আমি কোনো সরকারি চাকরির কিন্তু যোগ দেখছি না, তো আপনার প্রাইভেট সেক্টরে কাজের যোগ রয়েছে, সেক্ষেত্রে আপনি বেটার যদি কিছু করতে চান বা প্রাইভেট সেক্টরে যদি একটু বেশি মাইনের চাকরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে কাল সর্পদোষ খণ্ডন করতে হবে, তবেই কিন্তু আপনি একটা ভালো কিছু পাবেন। কিসের ব্যবসা? ব্যবসার প্রতিও কিন্তু গ্রহের মানে একটা বিচার আছে। কিসের ব্যবসা? কসমেটিকের বিজনেস, কসমেটিক হবে, নিশ্চিন্ত হন। জামা কাপড়ের ব্যবসাটা কিন্তু আমি এখানে ভালো যোগ দেখতে পাচ্ছি না। জামা কাপড়ের ব্যবসা যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার যেটা মানে মনে করুন আপনি 100টা জামা কাপড় কিনে বিক্রি করতে যাচ্ছেন, আমি বলছি একটা যা উদাহরণ, সেখানে দেখলেন আপনার 25টা বিক্রি হবে আর 75টা থেকে যাবে। এবার যদি আপনাকে আলাদা করে যদি আপনি কিছু করতে চান বা কোনো ব্যবসা বৃদ্ধির কোনো কিছু করতে চান, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু আপনার এখানে গ্রহ যদি ব্যবসা যোগ দিচ্ছে, হচ্ছে আপনি যে কোনো লিকুইড জিনিসের ব্যবসা করতে পারেন, আপনি কসমেটিক্স এর ব্যবসা করতে পারেন বা পার্লারের যদি, হ্যাঁ হ্যাঁ, পার্লার যদি আপনি করতে চান সেটা করতে পারেন, সেগুলো হবে। কিন্তু আপনি যদি বিজনেস যদি মনে করুন যে কাপড়ের করতে চাইছেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। এবার এই শুভ হ্যাঁ বিষয়টা না খুব পুঙ্খানুপুঙ্খ বিচার দিদি অনেকটা বলে দিয়েছে, বাকি কিছু স্টার্ট করার আগে আপনাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। আপনার যেটা হচ্ছে না, মনে করছেন যে আপনার যোগ নেই কাপড়ের ব্যবসার, সেইটাকে করতে গেলে কি হবে, আমি এটা ন্যাচারালি বললাম। এবার যদি আপনি মনে করেন যে আমি কাপড়ের ব্যবসাই করব যাতে আমি এই সমস্যায় না পড়ি, তাহলে ব্যবসা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম উপায় ক্রিয়া অনেক কিছু আছে, সেগুলো করে আপনাকে করতে হবে। কিন্তু আপনার হরোস্কোপ যেটা দিচ্ছে, যার জন্য কোনো প্রতিকার করতে লাগবে না, সেটা হচ্ছে আপনি কসমেটিকের ব্যবসা করতে পারেন, আপনি লিকুইড জিনিসের ব্যবসা করতে পারেন, আপনি পার্লার করতে পারেন, এগুলো আপনার জন্য হবে। অনেকটা উত্তর পেয়ে গিয়েছেন কিন্তু, কিন্তু আমরা আরো উত্তর চাই, তার জন্য কিন্তু চলে যেতে হয় চেম্বারে। কেন, যে কোনো ডিসিশন দিদির কথার উপর ভিত্তি করে আপনি একটা সিদ্ধান্ত নেবেন, তো সেই জায়গায় সবসময় চেষ্টা করা হয় যে
কি চাইছে, যেরকম বাচ্চাটা একরকম বলছে উনি আর একরকম চাইতেই পারে, তার জন্যই হ্যাঁ, প্রতিকার। এটা এই প্রতিকার গুলো এই কারণেই তো দেখা যাচ্ছে, কেউ হয়তো তার ছকে আছে ডাক্তার, ভুল করেছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং করেছে, আমি এটা উদাহরণ দিচ্ছি, এখন সে তো আর এগোতে পারছে না, তা এগোতে পারছে মানে থেমে গেছে, তার অতটা ভালো হচ্ছে না, তখন কি হয় যে প্রতিকারটা ওকে দেওয়ার নয় সেটাও তাকে দিয়ে সেই জায়গাটা সেই জায়গাটাকে সাকসেস করতে, কিন্তু যেটা সে নিয়ে জন্মেছে সেটার জন্য তার কোনো প্রতিকার করতে লাগছে না। এই জায়গাটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রের জায়গা, কি আপনি চাইছেন না বাচ্চাকে তার জন্য। আমরা আগে একটা লাইভে ফোন পেয়েছিলাম যে শখ ছিল আর্মিতে জয়েন করবে কিন্তু বা পুলিশে হবে, কিন্তু যোগ এসেছিল কিন্তু সেই জায়গাটায় হয়নি, সেই সময়টায় হয়নি, অশুভ সময় চলছিল, তার কোনো প্রতিকার ছিল না, সে এখন অন্য লাইনে চেষ্টা করছে, তো যেটা আগে হওয়ার সেটা কিন্তু আগে করতে হবে। এবার যদি আপনারা মনে করেন না আমি এটা না এটাই আমি যেটা মনে স্থির করে সেটা করব, তাহলে তার জন্য আদার্স করে প্রতিকার করতে হবে। ফেলিওর যদি না হতে চান তাহলে একদম চেক করে সঠিকভাবে কিন্তু পদক্ষেপ নিতে হয়। সঙ্গে কে আছে? হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, বলো। হ্যালো, হ্যাঁ শুনছি আমরা, বলো। হ্যাঁ নমস্কার, আমি পায়ের চট্টগ্রাম বলছি। কোথা থেকে বলছে? হ্যালো, হ্যাঁ আমি নয়া থেকে পায়ের চট্টগ্রাম বলছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। আমি জানতে চাই কার সম্পর্কে জানবেন? হাজবেন্ড, হাজবেন্ড বলুন। হাজবেন্ডের ডেট অফ বার্থ 1986 সাল, 1986, তাই তো? সময়, জন্মস্থান সুচিরা। বলুন কি প্রশ্ন আছে আপনার হাজবেন্ডকে? একজন মানসিকভাবে ডিসচার্জ আছে, উনি ঠিক টাকা পয়সা হাতে রাখতে পারছেন না, আর টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে। হতে পারে শনির শনির দশা থাকলে বা ব্যয়স্থানে কোনো পাপ গ্রহ থাকলে এটা হয়ে থাকে, আমি দেখছি। জন্মস্থানটা? জন্মস্থান হচ্ছে চুচুড়া। ফোন করছে নয়াটি থেকে, মানে আর্থিক কিছু সমস্যার মধ্যে চলছে হাজবেন্ড, তাই তো? মানসিক সমস্যা সঠিক কি বুঝছি আমরা, সেটা কেন সেটা জানতে চাই। দেখুন সবটা তো চার্ট থেকে হয় না, সব সেটা কিন্তু আবার কিছুটা বাস্তুর ক্ষেত্রের জন্য দায়ী থাকে, তবু চার্টে কি আসছে আমি দেখছি, দেখে বলে দিচ্ছি। দেখুন আমি তো আগে আমি এটা দেখিনি, চারটা বার করিনি, তো আমি বললাম যে শনির কোনো প্রবলেম হচ্ছে বা ব্যয়স্থানে কোনো পাপ গ্রহ রয়েছে যার জন্য এটা হচ্ছে, তো এখানে হচ্ছে গিয়ে যেটা রয়েছে ব্যয়স্থানে রয়েছে হচ্ছে পাপ গ্রহ বলতে শনিপুত্র গুলি, আর এখন চলছে হচ্ছে শনির সাড়ে সাথী, তো সাড়ে সাথী চলাকালীন কিন্তু ওনার শারীরিক মানসিক সব দিক থেকেই কিন্তু প্রবলেম আসবে এবং অর্থ অপচয় হবে, মানে কি যে কারণে অর্থ মানে কি আর কি ব্যয় করার নয় সেই কারণেও কিন্তু অর্থ ব্যয় হবে, এগুলোই হচ্ছে তো। সাড়ে সাথী চলছে, সাড়ে সাথী মানে কিছু প্রতিকার করেছেন উনি? না না, তাহলে তো সমস্যা থাকবে, সাড়ে সাথীতে অনেক রকম সমস্যা আসে, প্লাস ওনার লগ্নেতে শনি বসে রয়েছে এবং তার লগ্নপতির দশা চলছে, তো সেক্ষেত্রে শারীরিক দিক থেকে আঘাত প্রাপ্তিরও যোগ রয়েছে, তো সেইগুলোকে ঠিক করতে হবে আপনার শনির। কি করবেন জানতে চেম্বারে যেতে হবে। আপনি নয়াটি থেকে ফোন করছেন, আপনি কিন্তু ব্যারাকপুরে অ্যাপয়েন্টমেন্ট করে নিন, একটু মোবাইল নাম্বার দেখুন, ব্যারাকপুর আছে, রানাঘাট আছে, সেখানে আপনি একটু সাথে প্রতিকার না করলে সমস্যা থেকে মুক্তি পাবেন না, ভীষণ ভাবে সমস্যা আছেন বলে তো বেরিয়ে আসতে হবে, কে ধনী কে গরিব এই ভাবে না, শনির দশা যখন পড়ে না তখন না নানান সবকি লাইন আছে, এফেক্টে সবার ক্ষেত্রেই তো দেখবেন ওনার কি হবে, কি চুলের সমস্যা, চোখের সমস্যা, দেখবেন কখনো কানের সমস্যা দেখা দিচ্ছে, কখনো দেখবেন দাঁতের সমস্যা দেখা যাচ্ছে, স্কিনে কোনো রোগ তৈরি হলো, এগুলো কিন্তু হতেই থাকবে যতক্ষণ সাড়ে সাথী চলবে। আর তারও কিন্তু কিছু এফেক্টের জন্য কিছু মানে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু যে কোনো প্রতিকার, বিশেষ করে এই বড় বড় সমস্যা, মানে আমরা শনির সাড়ে সাথী জানি একটা কিন্তু ভাইটাল একটা, হ্যাঁ সাড়ে সাত বছরের একটা দশা, এফেক্টটা চলে সাড়ে সাত বছরের একটা দশা। হ্যাঁ বলুন। বলুন কি আছে? নমস্কার। হ্যাঁ নমস্কার, খুব তাড়াতাড়ি বলুন, কোথা থেকে বলছেন? শেষের দিকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বোনের বিষয়ে। বোনের নাম, ডেট অফ বার্থ বলুন। মমিতা জানা। মমিতা, ডেট অফ বার্থ বলুন। 30 জুন 1993। 30 জুন 30 জুন বললাম তো, হ্যাঁ
কনফিউজ হয়ে যাচ্ছি, 25 না 30? আজকে কি জন্মদিন পড়ছে আপনার বোনের? হ্যাঁ সেটাই বলছি, সেটাই তো বলছি, সেটাই আমরা কথা বললাম, 30 সেটাই বললাম। তা বোন কি অনুষ্ঠান দেখছে? জন্মদিন এবং লাইনটা জন্মদিনেই পেয়েছে, বোন অনুষ্ঠান দেখছে, জন্মদিন অনেক শুভ, জন্মদিন খুব ভালো থেকো, সারা বছর তোমার ভালো কাটুক, সারা জীবন ভালো কাটুক, 93। হ্যাঁ এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ কথা যে বছর নয় আমরা কিন্তু আজীবনটাকে ভালো কাটানোর জন্য এত চেষ্টা। সময়টা বলুন, জন্ম সময় দুপুর 1:55? আচ্ছা এ জন্মস্থান কোথায় ছিল? আচ্ছা কি নিয়ে জানবেন বলুন? বিবাহের ক্ষেত্রে আমি এখানে কিন্তু কোনো সেরকম ভাবে অশুভ যোগ কিছু দেখতে পাচ্ছি না, শনির দশাটা কেটে গেলেই বিবাহ হয়ে যাবে। আমি একটা উপায় বলে দিচ্ছি, এটা করুন, বিবাহের যোগ চলছে কারণ ছকে তো অনেক রকম গ্রহের কিছু না কিছু একটা প্রভাব থাকে, টাইমটা শেষের দিকে, তার জন্য আমাকে তাড়াহুড়ো করেই বলতে হচ্ছে। ওকে একটুখানি বলবেন কি একটা মেহেন্দি গাছ কোথাও থেকে কিনে আনবেন, নার্সারি থেকে মেহেন্দি গাছটাকে নিয়ে এসে বাড়িতে বসাবেন, প্রত্যেক বৃহস্পতিবার করে মেহেন্দি গাছে একটা করে লাল চেলি জড়াবে, একটু সিঁদুর দেবে এবং ধূপ দেবে এবং তাতে একটু মানে গঙ্গা জল বা দুধ ওর ভেতরে দেবে, দিয়ে প্রণাম করবে। এটা করুক, আপনার যদি খুব শীঘ্র বিবাহের দরকার হয় তাহলে কিন্তু এটা প্রতিদিন করতে পারেন, না হলে প্রত্যেক বৃহস্পতিবার এটা করুন, বিবাহ হয়ে যাবে, বিবাহ নিয়ে কোনো সমস্যা নেই। মেহেন্দি গাছটা আপনি বাড়ির সমস্ত মানে কি উত্তর পূর্ব কোণে লাগালে এইসব ক্রিয়া করার জন্য ভালো, যদি আপনার বাড়িতে বসানোর জায়গা না থাকে তাহলে আপনি টবে করে নিয়ে কোনো পরিষ্কার জায়গাতেও আপনি রাখতে পারেন, যেখানে পুজো করা যায়, বা বাইরে তো রাখবেন বা ছাদে রাখলেন বা কিছুতে রাখলেন, যেখানে পুজো করার মতো পজিশন যেখানে আছে মানে অপবিত্র জায়গায় রাখবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, আরো জানার ইচ্ছে থাকতেই পারে, তার জন্য চেম্বার যেতে পারেন। প্রোগ্রামটা মিস করে গিয়ে থাকলে তাহলে অবশ্যই সৃষ্টি টিভি ইউটিউব প্লাস ফেসবুকটা সার্চ করবেন, এছাড়াও সৃষ্টি টিভি এখন থেকে আপনারা দেখতে পাবেন জিও টিভি প্লাস এ চ্যানেল নাম্বার 1399। আমরা দিদি শুরু করেছিলাম এক জায়গায় যেটা হয় প্রত্যেক লাইভ অনুষ্ঠানে, এখন কিন্তু একটা মেন ব্যাপার হচ্ছে নেগেটিভিটি কাটানোর জন্য কিন্তু আমাদের ক্রিয়াটা আবশ্যক, সে যেমন নেগেটিভিটি, যে নেগেটিভিটি মানে আমরা যদি বলি আত্মা, আত্মার কিন্তু কোনো মানে মানে পুরো বিনাশ নেই, তো আত্মা যদি কেউ অতিরিক্ত ভাবে থেকে থাকে তো দেখা যায় আপনার ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেও থাকতে পারে, আবার দেখা যায় আপনার বাড়ির গাছেও থাকতে পারে, তো আবার দেখা যায় আপনার বাড়ির উপর দিয়ে হাওয়া বাতাস যেটাকে চলে সেটাও চলতে পারে, চলতো না কিন্তু এখন চলছে, সেগুলোও কিন্তু হয়। তো সেই নেগেটিভিটির জন্য কিন্তু দেখা যায় একটা ভালো বাড়ি কিন্তু হঠাৎ করে দেখা গেল যে সেই বাড়িটায় আর কোনো কিছু ভালো কিছু হচ্ছে না, সব দিক দিয়ে একজনের নয় সবারই যেন ওই বাড়িটার কোনো উন্নতি হচ্ছে না, বা বাড়িটা কিরকম যেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানুষগুলো যেন কিরকম পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থ মানে যেদিকেই যাচ্ছে সেদিকেই যেন খুব একটা খারাপের সংকটের দিকে, মানে ভালোটা আর হচ্ছে না, ভালোর জন্য তারা চেষ্টা করছে কিন্তু খারাপটা হচ্ছে, এই রকম অবস্থায় কিন্তু যে কোনো নেগেটিভ এনার্জি থাকতে পারে। এবং শুধু যে নেগেটিভ এনার্জি আপনার বাড়ি দিয়ে যাচ্ছে তা না, নেগেটিভ এনার্জিকে বাড়িতেও কিন্তু আপনার শত্রু প্রবেশ করাতে পারে, তার জন্য কিছু তন্ত্রমন্ত্র মানে ব্যাপার থাকে, সেগুলো তারা প্রয়োগ করে আপনার বাড়িটাকে কিন্তু তারা নষ্ট করে, সেক্ষেত্রে আপনাদেরকে এই ধরনের সমস্যা হলে অবশ্যই তখন তন্ত্রের সাহায্য নিতে হবে, সেগুলোকে ফেলে রাখবেন না, বিচার করিয়ে নেবেন যে কেন এরকম হচ্ছে, একদম বিচার করানোর জন্যই মোবাইল নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট, চেম্বার। আজকে অনুষ্ঠান আবারও এখানে থামতে হচ্ছে, পরবর্তী অনুষ্ঠানের জন্য একটু অপেক্ষা করবেন, মিস করে গেলে আবারও বলছি ইউটিউব সার্চ করবেন। অনেক ধন্যবাদ দিদি, আপনাকে ভালো থাকবেন। দূর আর দূরে নেই।